হাই বন্ধুরা, আমি ডিজে বাপি বলছিলাম। আপনাদের সামনে যে জন্য এসেছি, পারলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দাদা দাদা, কত ছুটতে পারে বলো, মানুষ কত ছুটতে পারে? বিয়ের ড্রেস পরে আছি, মানুষ ছুটতে পারে? দুবার দুবার পড়ে গেছি দাদা। আজকে আমার বিয়ে, সবে আমি বিয়ের পিঁড়িতে বসতে যাবো কি? কোন শালা থানায় ফোন করেছে, বলে স্যার এখানে একটা কম বয়সী মেয়ে বিয়ে হচ্ছে। ওই যে পুলিশ হন করে বাড়ির মধ্যে ঢুকে পড়লো দাদা। আশিত সান্দোশা, ডিজে বাপি, ডুশা এক নম্বর পোল। আর এই সময় ফোন করে দিলে বাবা রে, কোথায়? হ্যালো হ্যালো বাবা রে, কিচ্ছু শোনা যাচ্ছে না রে। হ্যালো, আরে শালা, কে কে বাবা? হ্যালো হ্যালো হ্যালো, ফের বলো, তুই শালা বললি কেন? তা তুমি নতুন নাম্বার থেকে ফোন করছো কেন? হ্যাঁ, কে আমি? আমি এই তো আকবরদের খানার কোলে আছি। তুমি তুমি কোথায় আছো? পুলিশ তাড়া করেছে, মামাদের রান্নাঘরের চালের উপর আছো। তোমার আমি আর কি বলবো, তুমি ওই চালের উপর ওই বাবু বসে থাকো। হ্যাঁ, আমার শ্বশুর মশাই পালাতে গিয়ে তরকারি কুড়ায় পড়েছে। ও বাবা রে, আমি আর কি বলবো, তুমি ওই আমার শ্বশুর মশার ফসকা গালো। হ্যাঁ, আমার একটা ছেলে আমি ধুমধাম করে বিয়ে দেবো, আর তাদের মেয়ের কম বয়স তুমি তারা খোঁজ নাও নি? হ্যাঁ হ্যাঁ, ফের বলে শালা বললি কেন? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, মেয়ে আর মেয়ের বৌদি নস্কর পড়ায় উঠে আছে। হ্যাঁ দাদা, ওরা খালবি ঝাঁপিয়ে এসে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যাবো আমি যাবো। বলো ঠিকানা, বলো। ডবল সলিন রাস্তা, বড় বটগাছের পাশ থেকে হনন করে চলে যাবো। আচ্ছা, দুতলা হলুদ রঙের বাড়ির পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ফের বলে শালা বললি কেন? এই দেখো, তুমি ফোনটা রাখো, নতুন নাম্বার থেকে ফোন করো, শুধু উল্টো পাল্টা রাখো। বলো এবারে মানুষ কত ছুটতে পারে বলো। হ্যাঁ, এই পুলিশের ভয়ে ছুটে ছুটে আসছি, ফেসে যেতে হবে সেই নস্কর পাড়ায়। এবার তো আমি শেষ হয়ে যাব। আমি একে সাজাব, আমি একে সাজাব, আমি একে সাজাব, আমি একে সাজাব, বিয়ের পিঁড়িতে পালিয়ে এসেছি, পুলিশই বলছে ধর। আমি একে সাজাব, আমি একে সাজাব, আমি একে সাজাব, আমি একে সাজাব। আমি মন্ডলে পড়ায় ছুটে ছুটে গিয়ে হালদারে পড়ায় উঠেছি, আবার ছুটতে ছুটতে কাপড়ে পাবে যে মুজু ভাই আমি পড়েছি। আমি মন্ডলে পড়ায় ছুটে ছুটে গিয়ে হালদারে পড়ায় উঠেছি, আবার ছুটতে ছুটতে কাপড়ে পাবে যে মুজু ভাই আমি পড়েছি। ছুটতে ছুটতে ভুলে গেছি আজ নিজের কোথায় ঘর। আশিত সান্দোশা, ডিজে বাপি, ডুশা এক নম্বর পোল। আমি একে সাজাব, আমি একে সাজাব, আমি একে সাজাব, আমি একে সাজাব। এদিকে অন্ধকার রাত, পুলিশ তালা করেছে, কিচ্ছু দেখা যায় না। আচ্ছা তোর কি করবো বলতে পারিস? হ্যাঁ, আরে বৌদি, আরে এইভাবে বিয়ে হয় নাকি? আমার বিয়েতে কত অনুষ্ঠান হবে, আরে কত গাড়ি করে আসবে, আরে কত বরযাত্রী লোক আসবে, আমি এইভাবে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না, আমরা আমাদের জ্বালায় মরছি আর ও বিয়ে করতে পারবো না। এদিকে ঠাকুরমশাই বললাম একটু সকাল সকাল আসবে, এখনো আসছে কেন, দেরি করছে আমি বুঝতে পারছি না। আরে বৌদি, আর কে জানি এসেছে, তবে কি পুলিশ? দাঁড়া, ওকে দেখছি, কে? ঠাকুর জামাই। ঠাকুর জামাই নয়, ঠাকুর মশাই। ও ঠাকুর মশাই, বল কথা বল, কথা বল। বর এখনো আসেনি, বর এসে ওঠেনি। এই বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বিয়ে দিয়ে দুমাস জেল খেটে আসছে, তো তোদের মেয়ে কোথায়, মেয়ে কোথায়? এই তো আমি, আমার কেমন লাগছে, ব্যাপক লাগছে, কাল আমার তো হাত ঢুকিয়ে একদম। আমি এই চলে যাচ্ছি, কি অবস্থা দেখো, বরের কর্তায় কিচ্ছু নেই, ওরা দান চায় না, হুড় পাড়া বাঁধিয়ে দিয়েছে। দান চাই না, তোরা খাবি, তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। বলি অন্য নদী, বলি অন্য নদী, লেট করিস না, আরে বস না বিয়ের পিঁড়িতে। ঠাকুর মশাই এলো বাড়িতে, ও বৌদি গো, ঠাকুর জামাই এলো বাড়িতে। দান সাথে ভিত মনে হয় ভূত আছে, মনে হয় ভূত আছে, ভূত। ঠাকুর মশাই, ও তোমার মনের ভুল। মনের ভুল নয়, গুনগুন গুনগুন করে গান গাইতেছে। তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। বলি অন্য নদী, লেট করিস না, বস্তা বিয়ের পিঁড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও বৌদি গো, ঠাকুর জামাই এলো বাড়িতে।
তাড়াতাড়ি বস্তার মুখ খোলো, বস্তার মুখ খোলো। কি অবস্থা, এইভাবে মানে বিয়ে দিতে? সাং বাজা তোরা দে উলু দে উলু উলু দে, বর এসেছে বিয়ে করতে বস্তা মুড়ি দে, দেরে দে উলু দে, দেরে দে উলু দে। আশিত সন্তোষা ডিজে বাপি টু শাই এক নম্বর পোল। বাবা তুই তো ব্যাপক এসেছিস রে বাবা। হ্যাঁ ঠাকুর মশাই, রহস্য করুনি, রহস্য করুনি। এ বাবা এই অবস্থায় এসেছিস কেন বল? এই অবস্থায় এসেছিস কেন বল? তুমি তো খবর রাখোনি, পুলিশ টহলদার দিচ্ছে রাস্তায়, আসার কল নেই। বাবা রে, ওই ভয় তো কম্বল মুড়ি দিয়ে এসেছি। ঠাকুর মশাই, কিন্তু আমার যে দুই সারা বয়ে নিয়ে আইলো, হ্যাঁ, তারা কোন দিকে গেল বলে দিনি? তারা মনে হয় গাংপেরি ওপার পাইলে চলে গেছে। গাংপেরি পাইলে চলে গেছে? হ্যাঁ, ওদের দেখতে পেলে আমি দাঁড় করিয়ে গুলি করে মারবো। কেন ঠাকুর জামাই? শালা তোরা পারবি না, তোরা জিরিয়ে নিয়ে বস্তার মুখ বাঁধা আছে, খানার কল থেকে খাজুর কাটার উপর থেকে টেনে টেনে নিয়ে আসতেছে। ও বৌদি, আর একটা গল্প বলি শোনো। তাহলে ওরা আমার বস্তা করে নিয়ে আসছে, পুলিশ ধরেছে, বলে এই দাঁড়া বস্তার মধ্যে কি? আমি বলি এই শালারা বল ঝিঁয়ে আছে, ঝিঁয়ে আছে। আমি আর মানুষ আছে, আমি পুরো সিদ্ধ হয়ে গেছি। খোলো খোলো। তোর বউ আর কত সুন্দর দেখতে, সুন্দর দেখছি। বাবা কি বলি শোন, পুলিশ গাড়ি পজরা ছড়াছড়ি করছে, কোন মুহূর্তে গাড়ি ঢুকে যাবে? তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ, তুমি বিয়ের কাজ শুরু করে দাও। ওইতে বিশ্বাস নেই, ওই দেখতে পেলে, ওরা দেখতে পেলে আমার দুজনে তুলে চলে যাবে। তাড়াতাড়ি বিয়ে, বিয়ের বিয়ে তো তাড়াতাড়ি শুরু করো, ঢাকবে তাড়াতাড়ি শুরু করো। তুমি লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো, ও সারাদিন একদম বিশ্বাস নেই কোন মুহূর্তে ঢুকে যাবে। একদিন চুপ করে দাঁড়িয়ে যাও, তুই চুপ করে ওইদিকে রাখো, ওইদিকে রাখো। মন্ত্র বলো, মন্ত্র বলো। ওম নমো, ওম নমো, যত বিরক্ত আমি কোন দিকে যাবো? জল নিয়ে আয়, ঘটি খাবো। ও বাবা, আমি কোথায় লুকাবো? জল নিয়ে আয়, মহ খাবো। ও বাবা গো, এ পলাজ ভাত খাবি আয় বাবা। পলাশের বাবা পলাশের ভাত খাওয়ার জন্য ডাকছে, আমরা বলি পুলিশ। ঠাকুর মশাই, শুদ্ধ আতঙ্ক, এ বিয়ে করে শিওর হবে কলঙ্ক। বাবা কি বলিস, পুলিশ গাড়ি কোন মুহূর্তে গাড়ি ঢুকে যাবে? শুরু করো, শুরু করো, শুরু করো। তুমি লক্ষ্য রাখো, তুমি লক্ষ্য রাখো, না সারাতে কোনো বিষয় নেই কোন মুহূর্তে ঢুকে যাবে। তোমার নাম বলো, নাম বলো। আমার নাম রূপসা ঘোষ। বাহ ভালো নাম। শিওর ভাঙবে তক্তা কর। এ বাবা, তোরা তক্তা কর ভাঙবি তো ঠাকুর মা শোনাচ্ছি কেন? মন্ত্র বলো, মন্ত্র বলো। আশিত সন্তোষা ডিজে বাপি টু শাই এক নম্বর পোল। ঠাকুর মা আসছে, হ্যাঁ, পুকুরের পাড় ধরে কে যেন টিপ টিপ করে আসছে। কোথায় সইছে? চলে যেও না, লগ্ন ভ্রষ্ট হলে সমাজ মেনে নেবে না। ছুটে হই খামে খাম, জীবনের নেই গোদাম, ধরলে পুলিশ নিয়ে যাবে। ঠাকুর মশাই, রেখাই দেবে না। না বাবা না, তুমি যদি চলে যাও তাহলে তো এই দুটো জীবন লগ্ন ভ্রষ্ট হয়ে যাবো, কালকে সকাল উঠে কেউ আর মুখ দেখাতে পারবো? তো তো রাজা বারিশ কর, আমি এই চলে যাচ্ছি। ঠাকুর মশাই কথা শোনো, চলে যেও না, লগ্ন ভ্রষ্ট হলে সমাজ মেনে নেবে না। ছুটে হই খামে খাম, জীবনের নেই গোদাম, ছুটে হই খামে খাম, জীবনের নেই গোদাম।
ধরলে পুলিশ নিয়ে যাবে। ঠাকুর মশাই দেখাই দেবে না, তোরা যা পারিস ঘর, আমি এই চলে যাচ্ছি। ঠাকুর মশাই তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো তুমি যদি চলে যাও এখনই দুটো জীবনে শেষ হয়ে যাবে। হ্যাঁ বৌদি ঠিক কথা বলেছে, বৌদি ঠিক কথা বলেছে। আমি কি তোর জানা আমি মরবো নাকি? তোরা যা পারিস ঘর, আমি এই চলে যাচ্ছি। প্রদীপ জ্বালাও, শঙ্খ বাজাও, শুরু করো বিয়ের কাজ, শব্দ দূষণ বন্ধ করো, নাচতে হবে ডিস্কো নাচ। ঠাকুর জামাই, হ্যাঁ পুলিশের ভয়ে তো ডিস্কো নাচের মতো ছুটেছিলে ননদের নিয়ে, ফের ছুটে বলে লেগেছ। হ্যাঁ প্রদীপ জ্বালাও, শঙ্খ বাজাও, তুমি এই এত রাত্রির সংকেত ধ্বনি দাও। আর পুলিশ মনে মনে করবে এত রাত্রির সংকেত ধ্বনি কোথা থেকে আসছে, ওই সংকেত ধ্বনি শুনে পুলিশ এখানে চলে আসুক, আর যে টাকা বাকি আছে সে টাকা হয়ে যাক। তোমার কাছে হাত জোড় করে অনুরোধ, এই আওয়াজ বন্ধ করো। কি করে কাল মুখটা বকতে হবে বাসরা, হে ভগবান ওই শালাদের হয় না কেন পক্ষঘাত? কি আমার বা আমার পক্ষঘাত হবে? তোমার বা আমার পক্ষঘাত হবে কেন তাহলে? আমি ওই তো পুলিশ বলছি। সাউন্ড দোষা ভালো মানুষের পক্ষঘাত হচ্ছে? ডিজে বাপি ওরা তো দিন রাত নম্বর 4 করে চলেছে, পক্ষঘাত ওদের হতে পারে না। ঠাকুর জামাই, পক্ষঘাত পুলিশের কি জন্য হবে? ওরা তো আইনের কাজ করেছে, যারা এই সুন্দর বিয়েটা নষ্ট করেছে পক্ষঘাতটা তাদের হবে। হ্যাঁ বই তো ঠিক কথা বলেছি, তারা তো আইনের কাজ করেছি। হ্যাঁ আমি তো ভুল জায়গা অভিশাপ মারতেছি, যে সারা আমাদের এই বিয়েটা ভেঙে দিচ্ছিল ওই পক্ষঘাতটা ঘুরে গিয়ে যেন তাদের হয়। প্রদীপ জ্বালাও, শঙ্খ বাজাও, শুরু করো বিয়ের কাজ, শব্দ দূষণ বন্ধ করো, নাচতে হবে ডিস্কো নাচ। কি করে কাল মুখটা বকতে হবে বাসনা, হে ভগবান ওই শালাদের হয় না কেন পক্ষঘাত? এতে কি জানা ফল সবার কর্ম ফল, এতে কি জানা ফল সবার কর্ম ফল। মানুষ যদি ছাড়ে আমার ঠাকুর মশাই, আইন ছাড়ে না। না বাবা না বাবা না, তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। আরে ভাই তুই বিরক্ত হচ্ছিস কেন? আরে তুই বা বিরক্ত হবি কেন? কারো বিয়ে হয় ছাল্লা তোলায়, কারো বিয়ে হয় মন্দিরে, পরিস্থিতি অনুযায়ী কারো বিয়ে হয় রাস্তায়। যা হয়ে যাওয়ার গেছে ভাই তুই মেনে নে। কি করে মেনে নেবো, কি করে মেনে নেবো? এটা আমার বিয়ে হচ্ছে না, এটা আমার সাধ্য হচ্ছে। সুখ দুঃখ হাত কান্না সব জীবনে ঘটে যায়, টাটা সময় আসার কথা এলাম আমি বস্তায়। ঠাকুর জামাই, শালা আমি বাপের একটা ছেলে, আমার কত স্বপ্ন, আমি টাটা সময় করে বিয়ে করতে যাব, সেখানে আমি কী হয়ে যাচ্ছি? আমার ওই বস্তার মুখ প্যাকিং করে সারা যেন বাংলাদেশ থেকে মাল ভারতে পার্সেল হচ্ছে। প্রশাসন এসে গেলে করবে শুধু লাঠি চার্জ। এই শোনো, আমরা নতুন বর্ব, আমাদের পুলিশ লাঠি চার্জ করবে। এই দেখো নতুন বর্ব বলে মানবে না, ওদের মনে কোনো মায়া মমতা নেই। সে কি তোমার আজকে এমন মার মারবে, ওই কালকে সকাল উঠে দেখবে যে খোলে থেকে একটা রক্তের দাগ পড়ে গেছে। সুখ দুঃখ হাসি কান্না সব জীবনে ঘটে যায়, টাটা সময় আসার কথা এলাম আমি বস্তায়। আগে আমার জালে কি মেনে নিতে হবে আজ, প্রশাসন এসে গেলে করবে শুধু লাঠি চার্জ। সুন্দর লিখে যায় মানসিক যন্ত্রণা হে, সুন্দর লিখে যায় মানসিক যন্ত্রণা হে, কম বয়সে হলে বিয়ে ঠাকুর মশাই সুখী হয় না। রাইট কথা বলেছো, এই কম বয়সে মেয়েদের বিয়ে হলে কেউ সুখী হয় না। না এই তো আমাদের পাড়ায় চন্দনা, হ্যাঁ 14 বছর বয়স, আচ্ছা আচ্ছা, প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করলো, আচ্ছা, আর ওই পরশু দিন হাসপাতালে বাচ্চা হতে গিয়ে মারা গেল। বাচ্চা নিল কেন, মরলো বা কেন? এ মেয়ের বয়স কত? কেন 15 বছর? দেখো দেখো এখনো বিয়ে 3 বছর বাকি কোচে, কি বলিস শোন, প্রাপ্ত বয়স হলে তুই বিয়ে করবি? আবার বিয়ে করব, তবে এর ভিতরে যদি আমি মরে যাই আমার ছেলের কাছে টাকাটা পৌঁছে দিস। অসুবিধা হবে না, মারব, আমার ঝাড় খায়নি, আমি গোয়াভাবান মানুষ মারব। না না পঙ্গি দেবো, পঙ্গি দেবো। কাকা কাকা গাড়ি ঢুকে গেছে, তারাও তো আসা মনে ভুল, মনে ভুল নয়। হ্যাঁ শুধু আশিক সন্দোষা ডিজে বাপি ডুশাইক নাম্বার 4। ও বৌদি, ঠাকুর জামাই তোমার এই ননদের বয়স তাহলে কত? 15 বছর। ও শালা, তাহলে পুলিশ তো ঠিক দাবড়াচ্ছে। হ্যাঁ তবে বৌদি পুলিশের দাবড় যখন আমি খেয়েছি, হ্যাঁ এ জিনিস আমি ছাড়ছি না ছাড়বো না। সত্যি বলছো? আরে সত্যি বলার কি আছে, তোমাকে আমি ছাড়ছি না ছাড়বো না, আর এই মুহূর্তে তোমাকে আমি বাড়ি তুলতে পারবো না। সে কি ঠাকুর জামাই, বাড়ি তুলতে পারবো না? তাহলে যাবে কোথায়? কেন বৌদি, ও ওর বাপের বাড়িতে থাকবে। বাপের বাড়ি? হ্যাঁ বৌদি, সরকারি আইন অনুযায়ী ওর এখন 3 বছর কম আছে, যেদিন 18 বছর পূর্ণ হবে সেদিন ওকে পুনরায় বিয়ে করে ও স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমার ঘরের লক্ষ্মীকে আমি ঘরে তুলে নেবো বৌদি। তাহলে ঠাকুর জামাই আমি ওকে নিয়ে বাড়িতে চলে যাই? হ্যাঁ বৌদি, আমরাও বুঝিয়ে দিতে চাই আমরাও আইনের বিপক্ষে নয়, আমরাও আইনের পক্ষে। এই দেখো তাহলে আমি চলে যাচ্ছি, তুমি সুখে থেকো, ভালো থেকো, আরে শরীরের যত্ন নিও, তবে তুমি আমাকে ভুলে যাবে না তো? ভুলে না সাথী ভালোবাসা মন ভুলে না। সবুজ ক্ষণেকের জন্য বেশেছি ভালো, একদিন জীবনে আধার ঘুচিবে আসবেই নতুন আলো। সবুজ সাথী
ভালোবাসা মন ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না ভালোবাসা নয় জানি দুদিনের খেলা ঘর ভালোবাসা নয় জানি দুদিনের খেলা ঘর তবু ঢেউ ভেঙে দেয় হৃদয়ের বালু চর বুঝো তুমি কেন বোঝো না সাথী ভালোবাসা মন ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না ডিজে বাপি ডু শাইক নম্বর পোল এবং নতুন নতুন গাজন পাওয়া যায় এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয়।